গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া স্টাইল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে এসে পড়েছি। তো দেখো, সকালে আজকে খাওয়া দাওয়ার পাটটা মিটে গেছে, মানে এক্ষুনি মিটালাম জাস্ট, কারণ সকালে যখন বের হচ্ছি তখন হচ্ছে না খেয়ে দিয়ে বেরোলে একটু পরেই না খিদে পেয়ে যায়। তো তার জন্য সকালে আজকে ভাত টাত খেয়ে একদম বেরিয়েছি, যাতে তাড়াতাড়ি খিদে না পায়। আর কাজে বেরোলে খিদে পেলে না খুব বিরক্ত শক্তি লাগে, তাই না বলো? তো দেখো, এখানে মানে ডুকু যেহেতু চলে যাবে, তার জন্য ঠাম্মি হচ্ছে একটুখানি মনটা খারাপ, তার জন্য এখানে ডুকুর সাথে এসেছে খেলাধুলো করতে। আর ঠাম্মি আর ডুকুর একটুকু বনে না, তো কি করবে আর, যাই হোক। তো তার জন্য খেলাধুলো করছে, আর এবার আমি ডুকুকে পুরো রেডি করিয়ে নিয়েছি। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে মহারাজা অগ্রসরে। অনিমেষের ওই অ্যালার্জি হয়েছে, তো মানে কোনো কিছু ধুলোবালি ডাস্টে বেশিক্ষণ থাকলে অ্যালার্জি হয়ে পড়ে, তার জন্য দেখাতে একটুখানি মহারাজায় এসেছি। আর এখানে এসেই দেখি কি সুন্দর সাজানো, মানে কেবলই দুর্গা পুজোটা গেল তার জন্য খুব সুন্দর কাশফুল টুল দিয়ে সাজানো। আর দেখো, এসে এত ভিড় দেখছি চারিদিকে, মানে মাথা পুরো ঘুরে গেছে। আর অনিমেষের নাম্বার ছিল 25, তো এসেই এখানে সবাই মানে যারা পেশেন্ট আছে আর কি, তারা এখানে এসে প্রেশারটা আর হচ্ছে ওয়েটটা আগে ওরা চেকিং করে নেয়। তো এখানে ওয়েট আর প্রেশারটা চেকিং করে আমরা এখানে বসে আছি। আর আমার এত দূর থেকে আস্তে আস্তে প্রচণ্ড জল তৃষ্ণা পেয়েছে, আর আমি আজকে ওয়াটার বোতলে জল ভরিও নি। তো ভাগ্যিস অনিমেষ ভরে নিয়েছিল, তো একটুখানি জল খেয়ে নিলাম। আর এখানে বসে বসে টাইম পাসও হচ্ছিল না, তো কী করবো কী করবো। আর এখনও অনেক দেরি, সেই আমরা 10:30 গেছি, আর কাজ হয়েছে তোমার হচ্ছে 1:30 দিকে। তো কী করবো, একটা বই ডাউনলোড করেছিলাম, আর এটা হচ্ছে তোমার ডাক্তারের চেম্বার। আমরা হচ্ছে দেখিয়েছি হচ্ছে তোমার রজনী আগারওয়ালকে, খুব ভালো ডাক্তারটা। তো এখানে আগের যে পুরনো রিপোর্ট সেগুলো সব গুছিয়ে নিচ্ছে অনিমেষ, কারণ ডাক্তারের সামনে যেয়ে যাতে কোনো অগোছালো না হয়। তো ডাক্তার দেখিয়ে বেরিয়ে পড়লাম, ওষুধ দিয়েছে, বলছে ঠিক হয়ে যাবে, অ্যালার্জি কোনো একটা এরকম ব্যাপার নেই। তো ওষুধ দিয়েছে, আর ওষুধের এখানে এতই ভিড় ছিল, আমি একদম পেছনে দাঁড়িয়েছিলাম, চারিদিকে ভিড়, কোন মানে ঝামেলা, অত গেঞ্জাম আমার পোষায় না। তারপরে আমি আবদার করলাম অনিমেষের কাছে, আজকে এখানে ফাঁকা নাকি দোকান নেই? তোমাদের এখানে আগের বার দেখলাম হাট টাট বসলো, হ্যাঁ রতন দা চাবিয়ে চাবিয়ে খায়। তো আমারও দেখে লোভ হচ্ছিল, তো আজকে মানে আগের দিনও ট্রাই করেছিলাম, ঝাল লেগেছিল, তার একটু বেশি লোভ হচ্ছিল। তো আমি একটু এক কামড় দিয়েই দিলাম, দেখি কেমন লাগে। প্রথমে কামড় দিয়ে আর চাবাইনি, মুখে রেখে দিয়েছি, তারপরে এক কামড় মারলাম হচ্ছে তোমার পকোড়াটায়। দেখি মোটামুটি লাগছে, অত ভালো লাগছে না, দেখতে অতটা যতটা সুন্দর লাগে কিন্তু খেতে অতটাও ভালো লাগে না। ইসে দিয়ে